ধারাবাহিক কেয়াফোনকে পরের ফ্লোরে একেবারে অন্য সাজে দেখা গেল জবাকে। ক্যালেন্ডারে পয়লা বৈশাখ চলে গেলেও সিরিয়ালের সংসারে এখনও চলছে নববর্ষ উদযাপন। বাড়ির কচিকাচাদের নিয়ে বর্ষবরণের অনুষ্ঠানে বাড়িতে নাটক পরিবেশন করছে জবা। টিয়া তিন্নি তান্নাকে নিয়ে চলছে তারই শুটিং। সিটে রয়েছে পরমও। আনন্দ অনুষ্ঠানের মাঝে জবা পরমের চোখে চোখে ভালোবাসা বিনিময়ের দৃশ্য ক্যামেরাবন্দী করছেন পরিচালক। তবে পরিচালক জেইনা কাট বললেন, অমনি জবা টিয়া তিন্নি তান্নাকে নিয়ে ফ্লোরের বাইরে বেরিয়ে হয়মা নয় বৌমার মুখোমুখি হলো পরম। একটা শটের পর আমরা বেরিয়েছি, আমরা যেরকম বাইরে বিকেলে একটু ঘুরতে বেরোই, তা আমরা স্টুডিওর মধ্যে মাঝে মাঝে একটু ঘুরতে বেরোই, একটু হাওয়া টাওয়া খেতে বেরোই। পেছনে দেখছেন পাচ্ছেন মাঠের একটা ব্যাকগ্রাউন্ড আছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর কাদেরকে নিয়ে বেরিয়েছি সেটা বড় প্রশ্ন। বেরিয়েছি এই সব বাচ্চা, মানে সব বাচ্চা, এ তো নিজে খুব বাচ্চা বলে আপনাদের। প্রথম বাচ্চা হচ্ছে জবা, আপনাদের প্রিয় বাচ্চা মেয়ে। আর ওখানে একটা ছেলে, না না ছেলে না, পুরো জবা বাগান বুকে নিয়ে ঘুরছে পরম। আমি জানি এমনি ছেলেটাকে খারাপই দেখতে, কিন্তু যেহেতু আমার দেওয়া পাঞ্জাবি পরেছে ওই জন্য ভালোই লাগছে, খারাপ লাগছে না। তবে তবে আমাদের এখানে আরও তিনটে সদস্য রয়েছে যাদেরকে আপনারা কিন্তু অন্য নামে জানেন, আজকে কিন্তু অন্য রূপে দেখবেন। যেমন ধরুন এই যে, এইটা কে বলুন তো, চিনতে পাচ্ছেন? ওই বলে দেখ ও কে। আমি হচ্ছে পিসে মশাই। না আমি হচ্ছে টিয়া, চিনতে পারছো তোমরা? আর এই দুটো পুচকে দেখো। আচ্ছা ওদের মুখ থেকে শুনে নিই, ওরা আজকে কি, কে, ওদের রূপটা আজকে কি? আমি তো দইওয়ালা। আর এই যে এটা আমল। আসলে আমরা নববর্ষতে একটা নাটক করছি, ডাকঘর নাটক। অ্যাকচুয়ালি আমি জানি যে নববর্ষ পেরিয়ে গেছে, কিন্তু আমাদের সিরিয়ালে তো নববর্ষ পেরোতেই চায় না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা একটা ছুতো, জাস্ট পরিবারের সবাই মিলে মজা করা, আনন্দ করার জন্যে। আমরা সারাক্ষণ এত স্ট্রেসে থাকি, তাই আমাদের মনে হয় যদি একটুকু আনন্দ করা যায় তাহলে সেটা সবার জন্যে স্ট্রেস ফ্রি হয়, ভালো লাগে। সেই জন্যেই আমাদের এই নাটকটা করা। ওই জন্যে আমি এদের সবাইকে ট্রেনিং দিয়েছি, নাটক তুলিয়েছি, শিখিয়েছি, আজকে আমরা সেলিব্রেট করছি। এবং আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে একদম ভুলবেন না, তার কারণ আমরা এত কিছু করছি কিন্তু আপনাদের জন্যে। এই যে পরম, অন সিরিয়াস নোট, এই নাটকের মধ্যে একটা বড় নাটক আছে, সেটা আমরা বলবো না, সেটা আপনাদের দেখতে হবে। ধারাবাহিকে এই মুহূর্তে বেশ প্রতিবাদী হয়ে উঠেছে জবা, প্রচুর তার সংলাপ, অনেক কথা বলতে হচ্ছে জবাকে। আর জবার অনস্ক্রিন অফস্ক্রিন কথা বলা নিয়ে মশকড়ায় মেতে উঠল পরম। এই যে আপনারা নিশ্চয়ই এখন দেখছেন জবা খুব বলছে, এটা আমি প্রথম দিন থেকেই শুনে আসছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। এখন আপনাদের সৌভাগ্য হয়েছে যে এটা আপনারা দেখছেন, জবা বলছে, জবা বলছে তো বলছে, বলছে তো বলছে, বলছে এখনও বলছে। তাই আমি এটাকে নিয়ে বেশি ইন্টারাপ্ট করতে চাই না, ও বলে তাই আমি শুনি, কেউ তো শুনতে হবে, হ্যাঁ, তার জন্য ও আজকেও বলবে। ওকে ফাইন, আপনারা বলুন, এতদিন তো আমি চুপচাপ থাকতাম, সেজন্য আপনাদের সবার কমপ্লেন্স যে কেন জবা প্রতিবাদ করছে না, এখন জবা প্রতিবাদ করছে সেটা কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগছে তো তাহলে সেটা প্লিজ পরমকে বোঝান যে প্রতিবাদ করাটা দরকার, উচিত। কিন্তু অবশ্যই আমি কখনোই চাই না আমার সংসারের কোনো মানুষের কোনো ক্ষতি করার। প্রতিবাদ করাটা কে শেখালো? আমি তো ভুলে যায়, মানে হয় মেয়েরা ভুলে যায়। তা এই মেয়ে বলছে, মেয়ে বলতে যায় চেষ্টা কি? হ্যাঁ ভুলে গেছিলাম, এই সবই হয় আমাদের বুঝতে কাছে। পরমকে তো আমি শায়েস্তা করছি। আর একজন রয়েছে ডেভি, যে যদিও ইন পার্সোনালি আমার ভীষণ ভালো বন্ধু, কিন্তু অনস্ক্রিন তো ওর আসল মুখোশটা আমাকে সবার সামনে আনতেই হবে, বার করতেই হবে। তার জন্য আমার পরমের বা কোনো ছেলের প্রয়োজন নেই, মেয়েরা একাই একশো, নারীরা দশভুজা। সো কি খারাপ দেখলি তুই? ওকে আমি দেখাচ্ছি মজা, আর ওর সঙ্গে ওর ডেভিকেও দেখাচ্ছি মজা। নববর্ষের এই আনন্দ অনুষ্ঠানের মাঝেও সেনগুপ্ত বাড়ির ওপর দেবীর কালো ছায়া পড়ছে। জবা যেমন দেবীকে চ্যালেঞ্জ জানাচ্ছে, তেমনি দেবীও ছাড়বার পাত্রী নয়। জবার জীবনে নতুন নতুন অশান্তি ডেকে আনছে সে, হয় মা নয় বৌমাকে সবটাই জানালো দেবী নিজে। আপাতত আমার অ্যান্টিপার্টিরা সব চলে গেছে, তাই তোমাদের সামনে আসতে পারলাম। প্ল্যানটা তো তোমাদের সামনে বলতে পারি, ওদের সামনে তো বলতে পারি না। হ্যাঁ ঠিকই যে আমি
নববর্ষে গান গাইছি, কিন্তু সেটা কিন্তু পুরো সিডিতে গান, সেগুলো তুমি ধরাও পড়ে যাব শুধু ওই জবাটার জন্য। কিন্তু জবাকে এক মিনিটের খেল হাটিয়ে দেব, পরম আমার ছিল আর আমারই থাকবে। নিশ্চয় ওরা অনেকক্ষণ অনেকক্ষণ ধরে আমার নামে খুব বাজে কথা বলেছে। বুঝতে পেরেছি, আসলে আমার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড নেই তো, ওই পালক আর তন্দ্রা না থাকলে এরা খুব বাড়াবাড়ি করে। ভালো, এইবার তোমরাও দেখে নাও টেফি কি করে, ক্রাশ করবে পরমকে, ক্রাশ। আর জবা আউট, দেবীর কাছে জবা ফিকে হয়ে যাবে। নববর্ষের এখানে উৎসব হচ্ছে, আমি জানি নববর্ষ অনেকদিন আগে চলে গেছে, আমি জানি আমরা ছুটিও পাইনি, সেটাও আমি মানছি, কিন্তু এখানে নববর্ষ হচ্ছে সেটা তোমাদের দেখানোর জন্য এবং বলার জন্য যে ডেভি কী কী প্ল্যান করতে পারে আর তার জন্য কী কীভাবে শুধু পরমকে জয়ের জন্য সে এগিয়ে আসতে পারে। কিন্তু ওই মেয়েটা গোয়েন্দা হয়ে উঠেছে, আমাকে ধরছে। ভালো, আমি আমার প্রেমের জন্য সব কিছু হেরে যেতে পারি। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে ডেভির রূপ, আর এখন আপনারা যেটা দেখছেন সেটা কিন্তু তানিয়ার লুক। সেখানে জবা, তানিয়া সব এই ঘন্টুর ভক্তর, সারাদিন আসি আমরা, বিস্কুট খাওয়াই আর প্রচণ্ড প্রচণ্ড মজা করি, ফ্লোরে তো বিশাল মজা হয়। কালকে ইভেন কী হয়েছে জানেন, আমি পালক ওখান থেকে তন্দ্রাকে পাইনি, সৌমির থেকে শুরু করে সবাই ডান্স করেছি, ফাটিয়ে মাস্তি করেছি। আট ঘন্টার গ্যাপে আমরা যা ডান্স করেছি, যেভাবে কাবাবস খেয়েছি, মানে জাস্ট চিন্তা করতে পারবেন না। জবা বনাম দেবীর লড়াইয়ে জমে উঠেছে ধারাবাহিক কে আপন কে পরের কাহিনী। এবার কে কিভাবে কিস্তিমাত করে সেটাই দেখার। মানুষ বসাক এবিপি আনন্দ।